শিক্ষা সহ সব ক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি বর্তমান সরকারের ধারাবাহিকতা না থাকলে তা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিলে সারা বিশ্বকে পথ দেখাতে পারে বাংলাদেশ। মারফ্রিজার রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। চলতি বছরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2023-এর দেশসেরা 15 জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই মেধাবী শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে পান ক্রেস্ট, সনদ আর 2 লক্ষ করে টাকা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2022 বিজয়ী স্নাতকোত্তর পর্যায়ের 22 জন শিক্ষার্থীও এদিন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাস্তবমুখী ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই পথ অনুসরণ করছে তার সরকার। বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলে আমাদের চলতে হবে। আজকে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ, শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম, নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। শুধু যে শিক্ষার্থীরা শিক্ষা পাবে তা না, আমরা যেটা চেয়েছিলাম যে অন্তত আমাদের যারা বয়স্ক তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তরুণদের মেধা বিকাশের সুযোগ করে দিলে দেশকে কেউ আর পেছনে নিতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আধুনিক প্রযুক্তি জ্ঞানের সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, আমরা সামনের দিকে এগোবে কীভাবে? মনে করি যে আমাদের ছেলেমেয়েদের যে মেধা, সেই মেধা যদি বিকাশের সুযোগ আমরা দিই, তাহলে এই দেশ কখনো কেউ আর মানে পিছাতে পারবে না, আর এগিয়ে আমরা যাব, এটা আমাদের বাস্তবতা। দীর্ঘদিন ধরে বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই শিক্ষা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশের এখনকার উন্নয়ন মন্তব্য তার। এই যে 2008-এর পরে যে 2009 থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বাংলাদেশে, এই প্রথম 50 বছর ইতিহাসে প্রথম, আর সেটা আছে বলেই কিন্তু আজকে আমাদের এই দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এর আগে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারফ্রিজা, RTV, ঢাকা।